তো আজকে হচ্ছে আমাদের মেন ফার্স্ট যেটা শুরু করে আর কম্পিউটার প্রোগ্রামিং আর কি টপিক্সে ঠিক আছে তো প্রোগ্রামিং তো অনেকটাই আছে ঠিক আছে এখন ধরো মানে প্রোগ্রামিংটা কেন লাগে বা আমার কি জন্য প্রোগ্রামিংটা করব বা এটা দরকারটা কি আগে আমি শুরু করে দেই তো ধরো ফার্স্টে হচ্ছে আগে জানতে হবে আমাদের কম্পিউটার প্রোগ্রাম জিনিসটা কি আগে ঠিক আছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রাম আর কি দেখো এটা কি বলছে আমি ফার্স্টে দ্যাট ইজ রিটিন ইউজিং এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ কম্পিউটার প্রোগ্রাম জিনিসটা এইরকম যে এটা তুমি লিখবো এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আর কি ঠিক আছে তো এই কম্পিউটার প্রোগ্রাম ইজ এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন হ্যাঁ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন কি এটা আমি সামনে তোমাদেরকে বলতেছি তো এটা কি করবে টু পারফর্ম এ স্পেসিফাই টাস্ক বাই দ্য কম্পিউটার মানে তুমি একটা নির্দিষ্ট কাজ তারা বইলা দিবা যে হ্যাঁ আমি যেমন যে যোগ দুইটা সংখ্যার যোগ করব। বাইতে আছে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করবো বা বৃত্তের ক্ষেত্রফল বের করবো বাইতে আছে যে দীঘার সমীকরণের মূল বাইর করো মানে এগুলো নিজ থেকে বলে দাও যে হ্যাঁ আমার একটা একটা ইনস্ট্রাকশন দিছি আমি এখন আমি নিজে কাজটা করছি এখন তুমি আমার অ্যান্সারটা বের করে দাও আর কি ঠিক আছে তো এটাই হচ্ছে তোমার কি কম্পিউটার প্রোগ্রাম আর কি নাকি তাহলে সামনে যাই দেখো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই বার্থডে হয় না তোমাদের বার্থডে পার্টি ওই যে কয়েকদিন আগে জহিরের বার্থডে ছিল তারপর হইতেছে তোমার কার জানি ওই যে আমাদের হ্যাকার কই মারুফ হ্যাঁ মারুফ তোমার বার্থডে ছিল হ্যাঁ তো তোমাদের যখন বার্থডে থাকে তো তোমরা কি করো যে দোস্ত তোর তো আজকে বার্থডে একটু ট্রিটমেন্ট দিয়ে না চল রেস্টুরেন্টে যাই তো ধরো জহির গেছে আর কি জহির রাজি হয়ে গেছে সবাই মানে তোমার ইলেকট্রিক্যালের যারা আছে সবাই বলো যে ঠিক আছে চলো আমরা তে তোমাদেরকে খাওয়াইতে নিয়ে যাবো নাকি কেএফসিতে চিকেন খাবো তো ধরো সে এখন যাবে কেএফসিতে মানে এখন সেই এরকম ভাবে বলতেছে দেখো সে জহির বলতেছে এরকম করে ফার্স্ট গো স্টেট প্রথমে সোজা যাব আফটার হাফ কিলোমিটার মানে ওইতেছে তোমার হাফ কিলোমিটার মানে কি আধা কিলোমিটার যাওয়ার পরে টেক লেফট ফ্রম দ্য কি রেড লাইট মানে হইতেছে আবার বামে যাবো হইতেছে ওই যে লাল সিগনালের বা লাল লাইট এরকম যদি পাই আর কি এবং কি দেন ড্রাইভ অ্যারাউন্ড ওয়ান কিলোমিটার তারপরে আবার কি করব ড্রাইভ করে মানে হইতেছে সে বাসে যাবে বা হইতেছে যে লেগুনা টেগুনা যেভাবে হোক ওইভাবে যাবে আর কি এবং কি অ্যান্ড ইউ উইল ফাইন কে এফসি অ্যাট দ্য রাইট তারপরে হইতেছে পাবো হইতেছে কি ডাইন সাইড আর কি তো এইখানে দেখো আমি যেগুলো এগুলারে বলা হইতেছে আর কি ঠিক আছে মানে আমি নিজের বইলা দিতেছি বা অন্যরা আমি বুঝাই দিতেছি যে আমি এইভাবে যাবো তাহলে ওই সাইডসি রেস্টুরেন্ট আর কি বাট আমি এখানে দেখলাম যে দেখো আমার যে ইনস্ট্রাকশন আছে এগুলো সব একসাথে মিক্স আপ মানে ভালো মতো বোঝা যায় না বামে যাবো ডানে যাবো যে নাটকের মতো হয়ে গেল আর কি বাংলা নাটকের মতো মানে ইনস্ট্রাকশন আমি ঠিকই বলছি বাট অনেকে বুঝবে না যে আসলে কি বলতেছে একবার বলে বামে আবার বাসে উঠবো আবার যাবো এক কিলোমিটার এটা একটা ঝামেলা না তো এইখানে দেখো কি বলছে আমি হেয়ার ইউ হ্যাভ ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু গিভ সেভ টু বি টেকেন্ড টু রিচ দ্য কফ সি মানে আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ সেন্টেন্স আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি তোমাদের ইনস্ট্রেশন বোঝার জন্য ইফ দে আর ফলোয়েড ইন দ্য ফলোই সিকোয়েন্স দ্যান ইউ উইল বি রিচ কে এফসি এ দেখো সিকোয়েন্স অনুসারে যদি আমি দিয়ে দিই তাহলে কিরকম হয় এই যে এখন যদি আমি মানে পয়েন্ট করে করে দিয়ে দেয় ফার্স্টে কই গেলাম গো স্ট্রেট তারপরে কই গেলাম ড্রাইভ হাফ কিলোমিটার তারপরে হাফ কিলোমিটার ড্রাইভ করলাম তারপরে টেক লেফ্ট মামে বামে গেলাম হ্যাঁ মানে অ্যাল করি তোমার মতো ধাপে ধাপ স্টেপ বাই স্টেপ যেটা তারপর হচ্ছে ড্রাইভারাউন্ড ওয়ান কিলোমিটার তারপর কি এক কিলোমিটার আবার ড্রাইভ করলাম অ্যান্ড লাস্টে হচ্ছে সার্চ ফর কেএফসি রেস্টুরেন্ট রাইট সাইড তো মানে এভাবে পয়েন্ট আকার যখন এই দেয় বা আমি স্টেপ বাই স্টেপ আকার দেই এগুলো বলা হয় প্রতিটাকে ইনস্ট্রাকশন যেমন ড্রাইভ হাফ কিলোমিটার প্রতিটাকে বলা হইতেছে কি তোমার ইনস্ট্রাকশন তো এইভাবে যদি আমি ইনস্ট্রাকশন সহকারে দেই তাহলে জিনিসগুলো বুঝতে খুব ইজি হয় না তো এটাই হচ্ছে তোমার সেট অফ ইনস্ট্রাকশনের কাজ তো এই কাজটাই আমার প্রোগ্রামিংটা করতে পারে ইজিলি আর কি ঠিক আছে আমার অকোশাল কাজটারে সুন্দর মতো গুছায় একটা রেজাল্ট বের করে দেয় মানে খুব কম সময়ে এটা হচ্ছে আমার প্রোগ্রামিংয়ের কাজের আচ্ছা তো এখন দেখে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রামিং প্রোগ্রামিং জিনিসটা কি তাহলে দ্য অ্যাক্ট অফ রাইটিং কম্পিউটার প্রোগ্রামস ইজ কল কম্পিউটার প্রোগ্রামিং ঠিক আছে মানে হইতেছে তুমি যে কম্পিউটার প্রোগ্রামিংটা লেখবা বা কোনো কম্পাইলারে এই এইটা যে অ্যাক্টটা তাকে বলা হইতেছে তোমার কম্পিউটার এক্সাম প্রোগ্রামিং তো ফর এক্সাম্পল কি দেখো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং আছে যাবা তারপর তোমার কি আছে সি অথবা সি প্লাস প্লাস তারপর হচ্ছে কি পাইথন পিএচপি তো তোমরা তোমরা যতটুকু জানো পাইথন জানো আর সি এর কাজটা হালকা পাতলা জানো আর কি আর সি এর কাছাকাছি একটা প্রোগ্রামিং আছে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে তোমার কি সি প্লাস প্লাস আর কি ঠিক আছে এই দুইটা খুব কাছাকাছি বাট হালকা ডিফারেন্স আর কি খুবই সি প্লাস প্লাসের মেন যে ডেভেলপমেন্টটা বা মেন যে বেনিফিটটা ওইটা হচ্ছে তোমার সি প্লাস প্লাস দিয়ে বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কাজকর্ম করা যায় বা বিভিন্ন ধরনের গেমিং ডেভেলপমেন্টও করা যায় আর কি নর্মাল গেম আর কি যেমন হচ্ছে তোমার নোকিয়া এগারোশোর ওই যে স্নেক গেমস যেটা আছে আর কি ওই নর্মাল ওই স্নেক গেমস বা ওইতে তোমার ব্রিক্স যে ইটের কি গেমস আছে না ওই যে ঘর সাজাইতে হয় তা বলে এভাবে ওগুলো টিকটাক টো না কি গেমস আছে ওই নর্মাল গেমস ওগুলো সি প্লাস প্লাস দিয়ে বানানো যায় আর কি ঠিক আছে গ্রাফিক্স সহকারে বিভিন্ন মানে কালারিং দিয়ে এরকম আর কি তারপরে পাইথন তো তোমরা নর্মাল যেটা করো আর কি পাইথন একদম ইজিলি পাইথন হচ্ছে তোমার কি ইন্টারপ্রিটারের মতো তুমি জাস্ট ধরো প্রিন্ট দি নিজের নাম দিলে তা প্রিন্ট হয়ে গেল প্রিন্ট ওয়ার্ল্ড দিলে রেজাল্ট একটা বললো ওয়ার্ল্ড এরকম আর কি আর পিএচবি মেনলি বেসিক লাগে কি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিংয়ের জন্য আর কি তো ওইখানে হইতাছে তোমার বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে মার্কেটিংয়ের জন্য ধরো হইতেছে তুমি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট হ্যাঁ রেস্টুরেন্টের ওয়েবসাইট খুলতে যাচ্ছ বা হচ্ছে তোমার নিজস্ব কোনো একটা ফার্ম দিসো বা সফটওয়্যার ফার্ম দিসো ওইটা নিজের একটা ওয়েবসাইট খুললে এটার জন্য আমার কি পিএসপি ল্যাঙ্গুয়েজটা লাগে আর কি আর যাবাটাও মেনল ওই প্রায় ওয়েব ডেভেলপমেন্টের কাছাকাছি কিন্তু এটার আরও এক্সট্রা কাজ আছে আর কি ঠিক আছে তো এগুলোর কাজ আমরা পরে শিখবো আচ্ছা এই যে আমার কম্পিউটার প্রোগ্রামিংগুলা এগুলো আসলে কোথায় ইউজ হয় আর কি দেখো ইউজেস অফ কম্পিউটার প্রোগ্রামস এগুলো তো শুধু যে ধরো জাস্ট প্রোগ্রামিং করে রেজাল্ট বাই করে ফেললাম বা ওইতা ধরো একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম না এরকম না বিভিন্ন ধরনের সফটওয়্যার যে বানাইছে মানুষজন এগুলাতে তোমার কম্পিউটার প্রোগ্রামিং ইউজ করে বাইছে যেমন আমরা ওয়ার্ডে যে কাজগুলো এম এস ওয়ার্ড তারপর হতে হচ্ছে তোমার এমএস এক্সেল তারপরে যে অ্যাডোবি ফটোশপ তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার মানে বিভিন্ন হইতেছে কি কি আছে মজিলা ফায়ারফক্স যেগুলো আর কি ঠিক আছে তো এগুলোর জন্য হইতাছে তোমার কি কম্পিউটার প্রোগ্রামটা তারা তৈরি করে বানাইছে তারপর হতেছে কি বলছে দেখো টু ডেভেলপ গ্রাফিক্স অ্যান্ড স্পেশাল এফেক্টস মুভি মেকিং ইন মুভি মেকিং ওই যে মুভি মেকিং বলতে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অ্যানিমেশন মুভি আছে না তোমরা কি দেখো কিনা জানি না কার্টুন টাইপ মুভিগুলো হাউ টু ট্রেন ইউর ড্রাগন তারপর ট্যাংল্যান্ড কী বিভিন্ন টাইপ অ্যানিমেশন মুভি আছে আগে ঠিক আছে ওগুলোর জন্য গ্রাফিক্যাল কাজকর্মের জন্য গ্রাফিক্স প্রোগ্রামিং যেগুলো গ্রাফিক্স ডট সি টাইপ ওই সেই প্রোগ্রামিংগুলোতে আর কি ইউজ করা হয় আর কি ঠিক আছে তারপর হইতেছে কি বলছে দেখো টু পারফর্ম আলট্রাসাউন্ড তারপর মেডিকেল এক্সামিনেশন আলট্রাসাউন্ড বলতে তোমার নর্মালি যেই রেজলিউশনে তোমার বিভিন্ন মোবাইলে বা ল্যাপটপ বা কম্পিউটার যে সাউন্ডটা শোনো আলট্রাসাউন্ড নামে আরেকটা অপশন আছে ওইটা তো মানে তোমার মানে আরো স্পষ্ট শোনা যায় বা বিটের সংখ্যা বাড়ায় দেয় এরকম আর কি একটা কোড ইউজ করলে ওই কোডিং এর মাধ্যমে তোমার ওই ভালো ফলটা পাওয়া যায় আর কি ঠিক আছে তারপর বিভিন্ন ধরনের এক্স রে জন্য ওই যে তোমার ডাক্তারি কাজে আর কি এবং দেশ আদার মেডিকেল এক্সামিনেশন ওই যে তোমার কি ইসিজি তারপর হতেছে কী কী আছে কী আলট্রাসোনোগ্রাফি হ্যাঁ ওগুলোতে তোমার কি কম্পিউটার যে ডিভাইসগুলো বানানো হয়েছে বড় বড় ডিভাইসগুলো ওগুলো সব প্রোগ্রামিং বেস্ট আর কি আছে প্রোগ্রাম দিয়ে তৈরি আর কি তারপর লাস্টে দেখো কি বলছি আমি আওয়ার মোবাইল ফোনস ফর কি এস এম এস তারপর যে অ্যাটেন্ড ভয়েস কমিশন হয়েছে যে লাইক ফেসবুকের মেসেঞ্জার তারপর হইতেছে তোমার হোয়াটসঅ্যাপের যে সফটওয়্যারগুলো এগুলো সব কি এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি এগুলা সব মিক্স আপ প্রোগ্রামে আগে ধরো পিএইচপি এখানে ইউজ করছে সি সি প্লাস প্লাস ইউজ করছে পাইথন সব ইউজ সব প্রোগ্রামে একসাথে কম্বিনেশনের মাধ্যমে তারা বানাইছে আরকি ঠিক আছে আচ্ছা কম্পিউটার প্রোগ্রামার হ্যাঁ মানে প্রোগ্রামাররা কার দেখো কি বলছে সামওয়ান হু ক্যান ডু কম্পিউটার প্রোগ্রাম ইজ কল্ড এ কম্পিউটার প্রোগ্রামার জাস্ট লাইক তোমরা তোমরা তো কম পক্ষে হলে একটা প্রোগ্রামিং তো করছো হ্যালো ওয়ার্ল্ডটা তো অন্তত প্রিন্ট করছো তাহলে তোমরা অবশ্যই কম্পিউটার প্রোগ্রামার তো অবশ্যই হবে তাহলে দেখো বিভিন্ন টাইপের প্রোগ্রামার আছে যারা সিতে প্রোগ্রামিং মানে নিয়ে কাজ করে বা সি প্রোগ্রামিংয়ে হইতেছে যারা ডেভেলপমেন্ট করে তাদের বলতে তোমাকে সি প্রোগ্রামার আবার যারা হইতেছে জাবা নিয়ে কাজ করে তারা বলছে জাবা প্রোগ্রামার তারপর পাইথন নিয়ে যারা কাজ করে লাইক তোমরা তোমরা হবে হইতেছে পাইথন প্রোগ্রামার আর লাস্ট হইতেছে পিএসপি নিয়ে যারা কাজ করে তারা হইতেছে কি তোমার পিএসপি প্রোগ্রামার আর কি ওকে আচ্ছা এটা বেসিক ইলিমেন্টস অফ প্রোগ্রামিং হ্যাঁ এখন এই যে এই বেসগুলো জানা দরকার তোমরা অনেকে আর কি এই জিনিসগুলো এখনো পারো না আর কি ঠিক আছে বেসগুলো না জানলে আসলে প্রোগ্রামিং করে লাভ হয় না তো মানে একটা প্রোগ্রামে যে তুমি লিখবা তার স্টার্ট করার আগে কিছু জিনিস জানা লাগে আর কি ঠিক আছে কী কী ইলিমেন্টগুলো থাকে আমার দেখো ফার্স্ট অফ প্রোগ্রামিং এনভায়রনমেন্ট হ্যাঁ তুমি যে কোডিং করবা তার জন্য একটা এনভায়রনমেন্ট লাগবে ইনভায়রনমেন্টটা কিরকম যেমন তোমার একটা কম্পাইলার লাগবে যেমন সি প্রোগ্রামের জন্য তোমরা কি ইউজ করো কোড ব্লক্স তারপর পাইথনের জন্য তোমরা কি ইউজ করছিলে অ্যানাকন্ডা না মনে আছে অ্যানাকন্ডারে যে স্পাইডার নামে আর একটা কম আলাদা একটা ইন্টারপ্রিটার বা কম্পাইলার যেটাই বলো ওইরকম থাকে আর কি ঠিক আছে তারপর তো আসলে বিভিন্ন ধরনের সিনট্যাক্স থাকে সিনট্যাক্স বলতে কীরকম কমা সেমি কলন লাস্টলাক এরকম ওই যে ধরো সাম ইকুয়ালস এ প্লাস বি যে লেখো এরপর একটা সেমি কলন দাও তারপর প্রিন্ট এফ দেওয়ার পর ডাবল কোটেশন দিয়ে ধরো হইতেছে হ্যালো ওয়ার্ল্ড তারপর একটা সেমিকলন দাও এই যে সাম ইকুয়েলস এ প্লাস বি তারপর সেমিকলন তারপরে যে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্রেকার যেগুলো বলো বা সেমিকলন বা এই যে কোটেশন এগুলারে বলা হইতেছে কি তোমার বেসিক সিনটেক্স আর কি ঠিক আছে তো তারপর হচ্ছে তোমার ডাটা টাইপ হ্যাঁ ডাটা টাইপ জিনিসটা রকম হ্যাঁ ডাটা টাইপ হচ্ছে ইন্টেজার ডাবল জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আর কি ফ্লট তারপরে আরও আছে লং ইন্ট এটা ফুল মিনিং হচ্ছে লং লং ইন্টেজার মানে ইন্টেজার বলতে হয়েছে নর্মাল সংখ্যা বোঝায় যেমন দুই তিন মাইনাস ফাইভ মানে পূর্ণ সংখ্যা ঠিক আছে এটাতে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে ডাবল যেটা মানে কি দশমিক ডাবল ফ্লট প্রায় কাছাকাছি ঠিক আছে ধর দুই দশমিক তিন পাঁচ থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সিক্স নেক্সট ক্লাসে ডাবল আর ফ্লটের ডিফারেন্সগুলো আমি দেখাই দিই মনে ব্যাখ্যা করে তারপর আর লং লং ইন্টেজার যেটা এটা মানে বোঝাচ্ছে যে তোমার যে মানে পূর্ণ সংখ্যাটা নিবা এটা অনেক বড় আর কি ধরো এক লাখ বা এক কোটি এরকম আর কি ঠিক আছে অনেক বড় যে সংখ্যা আর কি লাইক এরকম ঠিক আছে তারপর আবার কি আছে ডাটা টাইপের মধ্যে ক্যারেক্টার আছে না ধরো ক্যারেক্টার দিয়া এ দিলাম এরকম দিলাম আর কি একটা জাস্ট নর্মাল ঠিক আছে তো এগুলাকে বলা যাচ্ছে তোমাকে ডাটা টাইপ আর কি ঠিক আছে তারপর হচ্ছে তোমার ভেরিয়েবল হ্যাঁ ভেরিয়েবল কোন কুলারে বলে লাইক এই যে ইন্টেজার লেখার পর ভেরিয়েবল নাম দিয়ে দাও না এ কমা বি এগুলোই হচ্ছে তোমার কি ভেরিয়েবল ঠিক আছে তারপর হচ্ছে তোমার কি আছে কি ওয়ার্ড হ্যাঁ কি ওয়ার্ডগুলো কীরকম হয় মনে আছে পাইথন ওই কিছু আইডেন্টিফায়ার প্লাস কিওয়ার্ড পড়ছিলা জাস্ট নর্মাল ওরকম হ্যাঁ কিওয়ার্ড হচ্ছে তোমার কি হয়েছে বিভিন্ন ধরনের আছে ট্রু ফলস তারপর আছে তোমার কি ওই যে কিছু স্টেটমেন্টও থাকে ইফ ইলস তারপর আছে লুপের ক্ষেত্রে কী থাকে ফল লুপ ডু হোয়াইড লুপ এই যে যেগুলো বললাম মুখে এগুলাই হচ্ছে তোমার কিওয়ার্ড আর কি টাইপ ঠিক আছে তারপর বেসিক অপারেটর ওই যে ম্যাথমেটিক্যাল অপারেটর প্লাস হইতে আছে তুলনামূলক অপারেটর ওগুলোই বেসিক অপারেটর মানে যোগ বিয়োগ গুণ ভাগ আর কি আছে তারপরে পাওয়ার আছে টু পাওয়ার পাওয়া নর্মাল একটা দিলাম তারপরে তোমার হ্যাঁ তারপরে ফ্লোর ডিভিশন বা যেটা তারপরে আর কি আছে ওই যে তোমার অপারেটর কম্পারিজনের মধ্যে গ্রেটার দেন ইকুয়ালস লেস দেন ইকুয়াল তারপরে হ্যাঁ নট ইকুয়াল আবার শুধু গ্রেটার দেনও আছে আবার লেস দেনও আছে তো এগুলো হচ্ছে তোমার কি বেসিক অপারেটর আরো কি বিভিন্ন জিনিস আছে এগুলো আছে ডিসিশন মেকিং ডিসিশন মেকিং বলতে ওই যে তোমরা নর্মালি একটা ইফিল সিস্টেম দিয়ে যে বোঝাও মানে সিদ্ধান্ত গ্রহণ যদি আমি কলেজে আসি তাহলে আমি ক্লাসটা মানে অ্যাটেন্ড করতে পারবো আর যদি আমি ক্লাসে না আসি তাহলে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না ওইরকম টাইপ ই ফিলেন্ট ডিসিশন মেকিং টাইপ তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের লুপ যে লুপের কথা আমি আগে বলছিলাম কি ফর লুপ ডু হোয়াইল লুপ তারপরে হচ্ছে আরো বিভিন্ন লুপ আছে নেস্টেড লুপ এগুলোও আছে তারপর হচ্ছে বিভিন্ন নাম্বারস আছে সংখ্যা তারপর ক্যারেক্টার স্ট্রিং এগুলো রয়েছে আর কি তো এই এগুলোর পরের ব্যাখ্যাগুলো সামনে দিব আর কি এগুলো অনেক মানে ডিটেলস বলতে হবে না আর তোমরা বুঝবেন এখন ফার্স্টে আসি আমরা প্রোগ্রামিং ইনভাররমেন্ট হ্যাঁ মানে আমি যে প্রোগ্রামিংটা লিখবো বা প্রোগ্রামটা রচনা করবো তো তার জন্য একটা প্রোগ্রামিং ইনভারমেন্ট লাগবে তার জন্য কি কি ইলিমেন্টসগুলো লাগে দেখো ফার্স্টে বলছে হচ্ছে তোমার এ ওয়ার্কিং ইন্টারনেট কানেকশন টু কানেক্ট দ্য ইন্টারনেট হ্যাঁ তুমি যে যে পাইথনের অ্যানাক্টাটা ইনস্টল করবে বা ওইটা সেই সি প্রোগ্রামের কোড বক্সটা ইনস্টল করবে তার জন্য তো অবশ্যই ইন্টারনেট কানেকশনও লাগবে আগে তুমি সফটওয়্যার তো ডাউনলোড করবে নাহলে তুমি কেমন কি কাজ করবে তারপর হচ্ছে এ ওয়েব ব্রাউজার সার্চেস কি বলছি ইন্টারনেট এক্সপ্লোরার ক্রম সাফারি ইমার বিভিন্ন ধরনের ব্রাউজার থেকে তুমি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবে বা ওইটা সে কম্পাইলারটা তারপর দেখো এ টেক্সট এডিটর টু ক্রিয়েট কম্পিউটার প্রোগ্রামস লাইক কি নোটপ্যাড তোমাদের ইয়া যাদের বাসায় পিসে আছে বা নিজস্ব পিছিয়েছে দেখ নোটপ্যাড নামে একটা ইয়ে দেখছো না সফটওয়্যার তো অনেকে কী করে আমি প্রোগ্রামিংটা লেখার আগে মানে একটা খসা বা হইতেছে রাফ খাতার মতো আমি আগে প্রোগ্রামটা একটা যায় লেখা নিই ঠিক আছে এটাই হইতেছে নোটপ্যাডের কাজ আর কি নোটপ্যাডের জায়গায় তুমি প্রোগ্রামটা জাস্ট নর্মালভাবে ভাবে লেখা নিলা পর ওই ওইখান থেকে চেক করে নিলা যে কোনো ইরোড আছে কিনা কোনো সেমিকলন বাদ গেল কিনা বা কোনো আমি ব্রেকার বাদ দিচ্ছে কিনা বা আমার কোনো এই ভেরিয়েবল বা ডাটা টাইপ এগুলোতে লিখতে কোনো ভুল আসে কিনা ওইখানে সব চেক করার পর লাস্টে তুমি কপি করে ডিরেক্ট স্পাইডার যেটা স্পাইডার কম্পাইলার ধরার পর ডিরেক্ট পেস্ট করে পরে রান করে দিলা দেখলাম যে ডিরেক্ট রান হয়ে গেল মানে নোটপ্যাডের সুবিধা হচ্ছে তোমার বা এই টেক্সট এডিটর যেগুলো আছে এগুলোর সুবিধা হচ্ছে আমার একবারে ভুল ত্রুটিগুলা বাঘ যেগুলো আছে ওগুলো ডিবাগিং করে ডিরেক্ট কম্পাইলার আর কি আমার রান করা আর কি ঠিক আছে তারপর কি আছে দেখো এ কম্পাইলার টু কম্পাইল দ্য প্রোগ্রামস ইনটু বাইনারি ফরম্যাট আর কি মানে একটা কম্পাইলারও তো লাগে যেমন কোট ব্লকস বা তোমার এই যে অ্যানাকাউন্টার হইতেছে স্পাইডার যেগুলো বলো আর কি এই যে দেখো কম্পাইলার জিনিসটা কি তোমরা তো ওই যে কম্পাইলার আর ইন্টারবিটার পার্থক্য পড়ছ না তো এইখানে আমি ওই মানে জিনিসটা হচ্ছে তোমার ইয়ে আকারে দিচ্ছে আর কি গ্রাফিকালি বা তোমার স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে তোমার কি ফ্লোচার্টের মতোই দিয়ে দিচ্ছে বলতে গেলে তো কম্পাইলার জিনিসটা কি করে দেখো মানে কম্পাইলার আর সামনের একটা আছে ইন্টারপ্রিটার এই দুইটার মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে আর কি ঠিক আছে তো কম্পাইলার জিনিসটা কী দেখো কম্পাইলারের কাজ হচ্ছে সে কম্পিউটারের একটা ধরো প্রোগ্রামের ফাইল আছে ওইটা সে কম্পাইল করার পর ডিরেক্ট কী করবে কম্পিউটার বাইনারি ফাইল করবে আর কি মানে সে জিনিসটারে বাইনারি বাইনারি মানে কি জিরো আর ওয়ান এগুলাতে মাস্ট অবশ্যই সে কনভার্ট করবে আর কি তো কনভার্ট করার পর লাস্টে সে প্রোগ্রামটা এক্সিকিউট করবে বা প্রোগ্রামটা রান করবে আর কি ঠিক আছে আর লাস্টে যে ইন্টারপ্রিটার ইন্টারপ্রিটার কি করে দেখো ডিরেক্ট কম্পিউটার যে প্রোগ্রাম ফাইলটা আছে সেই ইন্টারপ্রিটার নেওয়ার পর প্রোগ্রাম এক্সিকিউট এক্সিকিউশন করছে মানে এখানে সে কোনো বাইনারি কনভার্ট করেই নাই বুঝাই যাইতেছে এই দেখো এই যে মাঝখানে এখানে কম্পিউটার বাইনারি ফাইল করছিল কম্পাইলার বাট ইন্টারপ্রিটার কি করছে সে ডিরেক্ট মানে এক্সিকিউশন করে দিছে কারণটা কি কম্পাইলার যে কম্পাইলার হইতেছে তোমার কি করে ওই যে সে হচ্ছে তোমার ডিরেক্ট যে কাজগুলো আর কি তোমার কি করে আলাদা আলাদা তোমার যে গুলো আছে সে কি করে একবারে বাইনারিতে কনভার্ট করার পর ডিরেক্ট হইতেছে তোমার রেজাল্টটা দিয়ে দেয় আর ইন্টারপ্রিটার কি করে আলাদা আলাদা ইনস্ট্রাকশনের জন্য আলাদা আলাদা কাজ করে আর কি ঠিক আছে মানে ধরো জাস্ট এরকম এই যে কম্পাইলার কি করে ধরো সবগুলো একসাথে নেওয়ার পর ধরো এখানে ইনস্ট্রাকশন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কম্পাইলার কী করে সে পাঁচটা ইনস্ট্রাকশন একসাথে নিয়ে বাইনারিতে কনভার্ট করবে বাইনারিতে কনভার্ট করার পর রেজাল্ট হিসেবে দিবে প্রোগ্রাম এক্সিকিউট করবে আর কি আর যদি আমি ইন্টারপিটার নেই সে কি করে ইন্টারপিটার প্রথমে এই একটা ইনস্ট্রাকশন নিল এটা চেক করার পর রেজাল্ট আনলো দ্বিতীয় ইনস্ট্রাকশনে দেখলো এটা রেজাল্ট চেক করার পর ইনস্ট্রাকশন মানে সে আলাদা আলাদা করে আর কি ইন্টারপিটার কাজ তো এটাই নাকি মানে আলাদা আলাদা ইনস্ট্রাকশনগুলো চেক করার পর লাস্টে ডিটেট একবারে দিয়ে দেয় আর কি ঠিক আছে তো এটা হচ্ছে তোমার কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে মেন ডিফারেন্স আর কি মেন লাস্ট বেসিকে দুইটা দেখাইছিলাম আর কি কম্পাইলার আর ইন্টারপ্রিটার মেন পার্থক্য আর কি তো নেক্সট ক্লাসে আমি শুরু করব হচ্ছে তোমাদের সি প্রোগ্রামিং এর উপর ঠিক আছে মানে সি প্রোগ্রামিং এর মেন বেসিক আর কি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করব আর কি আচ্ছা আজকের স্লাইড এ পর্যন্তই নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের মেন যেই কাজটা দেখাবো ওটা হচ্ছে তোমার হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং এর উপর আর কি ঠিক আছে সি পি আই পলিটেকনিক